প্রিয় দর্শক, লিপির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি নানি দাদিদের সেই পুরাতন আমলের রান্না সবজির নবরত্ন রান্না করে দেখাবো। এটাকে আপনারা মিক্সড ভেজিটেবলও বলতে পারেন, খেতে খুবই অসাধারণ। আমি এখানে 9 প্রকারের সবজি নিয়েছি। আলু কিউব করে কাটা, শিম কিউব করে কাটা, পটল, গাজর, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, কাঁচাকলা, বেগুন, এগুলি আমি হাফ কাপ করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চলুন তাহলে রান্না শুরু করি। ভিউয়ার্স, রান্না করার জন্য আমি একটা প্যান বসিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরের একটু ফ্লেভার বের হলেই পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। একটা চামচ আদা বাটা, একটা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি যে সবজিগুলো রেখেছিলাম দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়া, কাঁচাকলা, বাঁধাকপি, ফুলকপি, 9 প্রকারের সবজি নিয়েছি, গাজর, পটল, আলু, শিম দিয়ে দিলাম। সবজি দিয়ে পানি বের হবে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া খুবই সামান্য, জাস্ট লাইট লাইট কালার হবে আর কি। ধনিয়া গুঁড়া সামান্য, এক চা চামচের 3 ভাগের 1 ভাগ করে দিচ্ছি। জিরা গুঁড়া, শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, কাঁচা মরিচ যাবে, সেজন্য আমি সামান্য শুকনো মরিচ দিলাম গুঁড়া। সবজি থেকে পানি বের হবে, এই জন্য আমি একটু ঢেকে রান্না করবো। ভিউয়ার্স, আমি ঢেকে দিচ্ছি, সবজি থেকে পানি বের হবে, তারপর আমি নেড়ে দিব। ভিউয়ার্স, আমি ঢেকে দিয়েছিলাম, সবজি থেকে পানি বের হয়েছে, দেখুন অলরেডি একটু নরম হয়ে গেছে। আমি এখন একটু গরম পানি দিয়ে দিব, এক কাপ গরম পানি দিচ্ছি। খুব বেশি দিব না, কারণ সবজিটা একটু গোটা গোটা থাকবে। খুব সিদ্ধ হয়ে গেলে সবজি পুষ্টি নষ্ট হয়ে যায়, এজন্য সবজি গোটা গোটা থাকবে। এখন আমি ঢেকে 5 মিনিট রান্না করব। ঢেকে দিলাম, 5 মিনিট পর ফিরে আসছি। ভিউয়ার্স, 1.5 কাপ পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, আমি কিন্তু গরম পানি দিয়েছিলাম। দেখুন সবজি সিদ্ধ হয়ে এসেছে, কারণ এই সবজি কিন্তু গোটা গোটা থাকবে, সিদ্ধ হবে কিন্তু গোটা থাকবে। এখন আমি গোটা কাঁচামরিচগুলো দিয়ে দিব ফ্লেভারের জন্য, চিনি দিয়ে দিব টেস্টের জন্য, নারিকেল কোড়া, এটাই হচ্ছে নবরত্ন, নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি, আর ঘি খুবই অল্প দিচ্ছি। ঘি নেড়ে চেড়ে দিব। খুব বেশি নাড়বো না, কারণ সবজি সিদ্ধ হয়ে গেছে এবং গোটা গোটা আছে, বেশি নাড়লে ভেঙে যাবে। এই পর্যায়ে লবণটা দেখে নেবেন। এখন আমি 2-3 মিনিট দমে রাখবো, তারপর পরিবেশন করব। ভিউয়ার্স, আমি দমে রেখেছিলাম, চুলা বন্ধ করে দিচ্ছি। দেখুন সব সবজিগুলো গোটা গোটা আছে এবং আমার নবরত্ন রেডি। চলুন পরিবেশন পাত্রে ঢেলে দেখাই। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল
সবজির নবরত্ন বা মিক্সড ভেজিটেবল। আমি একটু গার্নিশিং করে দিচ্ছি নারকেল দিয়ে, তাহলে ভালো লাগবে দেখতে। ভিউয়ার্স, এই মিক্সড ভেজিটেবল আপনারা রুটি পরোটা বা লুচি এবং গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। আমার রান্নাটি ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার রান্নাটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি সাথে সাথে নোটিফিকেশনে পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।